নমস্কার, আপনারা শুনছেন শ্রীময়ীর গল্প। গল্প শুরু করার আগে বলে রাখি, যদি আমার এই চ্যানেলের গল্পগুলি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, গল্পগুলো লাইক করুন এবং শেয়ার করুন। আজকের গল্প তারপর, লেখিকা শ্রীময়ী। দুহাতে মাথা চেপে বসে আছেন প্রসাদ রঞ্জন, বেশ অনেকক্ষণই বসে আছেন। কাকে দিয়ে যেন অতসীকে ডাকতে পাঠালেন, তা অতসীর তো এখনো কোনো পাত্তা নেই। কে যে খবরটা দিতে গেল তাও ছাই মনে পড়ছে না। আবার কি কাউকে ডাকবেন, বলবেন অতসীকে ডেকে দিতে? সেটা বোধ হয় উচিত হবে না, হাজার হোক বিয়ে বাড়ি বলে কথা। আজ তার আর অতসীর স্বপ্নের দিন, আজ অনিন্দিতার বিয়ে। হ্যাঁ, অনিন্দিতার, তাদের একমাত্র মেয়ের বিয়ে আজ। উৎকণ্ঠার মধ্যেও হাসলেন প্রসাদ রঞ্জন, মনে মনে প্রণাম জানালেন ঈশ্বরের উদ্দেশ্যে। অনিন্দিতাকে যে দিগন্ত এভাবে আপন করে নেবে, তার সিঁথিও যে রাঙা হবে, এ কোনোদিনও ভাবেননি তিনি, অতসীও বোধ হয় ভাবেনি। প্রথম প্রথমই এমন ভাবনা ছিল না তাদের কারুরই, কিন্তু ইউনিভার্সিটিতে পড়ার সময় যখন অ্যাক্সিডেন্টটা হলো, সেই তখন থেকেই আর তারা বিয়ের কথা ভাবেননি। ওই অ্যাক্সিডেন্টটা তাদের অনুর জীবনে একটা দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর স্মৃতি, যা চির জীবনের মতো অনুকে অঙ্গহীন করে দিয়ে গেছে। একটা পা বাদ চলে গেছে অনুর শরীর থেকে। ঘটনাটা ঘটার পর 6 মাস অনু স্তব্ধ হয়ে গেছিল। সেই সময় তাদের দুজনের মানসিক অবস্থাও এমন ছিল না যে তারা অনুকে সান্ত্বনা দেবেন। নিজে নিজেই কখন বা সামলে উঠেছিল অনু অনিন্দিতা, সামলে ছিল তাদেরকেও। শারীরিক প্রতিবন্ধকতাকে এরপর আর কখনোই মানসিক প্রতিবন্ধকতা হতে দেয়নি সে। বাবা হয়েও মনে মনে তিনি মেয়ের মনের জোরকে শ্রদ্ধা করেন। সেই ঘটনার পর কেটে গেছে বেশ কিছু বছর, অনিন্দিতার একটা পা এখন কাঠের। তবে মেয়েকে দেখে বোঝার উপায় নেই কিচ্ছু, নামজাদা প্রাইভেট ব্যাংকের উচ্চ পদে আসীন কর্মচারী সে। যেমনটি হাসি খুশি উচ্ছল আগে ছিল, এখনো ঠিক তেমনটাই, মাঝের ওই 6টা মাসই শুধু যা। অজান্তেই চোখ ছলছলিয়ে ওঠে প্রসাদ রঞ্জনের। কর্মক্ষেত্রেই দিগন্তের সাথে মন দেওয়া নেওয়া, আর তারই ফলস্বরূপ আজকের এই আনন্দানুষ্ঠান। কিন্তু এই আনন্দের দিনেই এমন ঘটনাটা ঘটল কেন? কেন বারবার অনুর কপালেই এমন দুর্ঘটনাগুলো লেখা থাকে? ভাবনাগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল প্রসাদ রঞ্জনের, নিজেকে কেমন যেন বিক্ষিপ্ত লাগছিল। কি হলো, তুমি এখানে কেন? বিয়েতে বসার সময় হয়ে গেছে, আর এত ডাকাডাকি বা করছো কেন? আমার বলে এখন মরার সময় নেই। এই জানো, অনুকে না ভারী সুন্দর লাগছে দেখতে, আমি মা আমারই না নজর লেগে যায়। কথাগুলো অতসী যেভাবে একদমে বলে গেলেন, তাতে প্রসাদ রঞ্জন স্পষ্টই বুঝলেন দুঃসংবাদটা তার কানে এখনো যায়নি। সুন্দর তো লাগারই কথা, অনু যে তোমার রূপটাই পেয়েছে, ভাবলেশীন শোনালো প্রসাদ রঞ্জনের কথাগুলো। ধুর, বুড়ো বয়সে তোমার আবার যত্তস্বভাব। অতসীর দিকে পূর্ণ দৃষ্টি নিয়ে তাকালেন তিনি। এখনো বড্ড সুন্দরী, তার উপর আজকের আনন্দটা যেন সারা শরীরে লুটোপুটি খাচ্ছে। নিজেকে খানিকটা তৈরি করলেন প্রসাদ রঞ্জন। খবরটা অতসীকে বলাটা এখনই দরকার, খুব দরকার। অতসী, কি বলো, তাড়াতাড়ি বলো, ওদিকে দেরি হয়ে যাচ্ছে। 12 নম্বরের বিমানবাবু কিছুক্ষণ আগে হঠাৎ। নীহারিকা আবাসনের 12 নম্বর ফ্ল্যাটের দরজাটা হাট করে খোলা, রাশিকৃত জুতো চটি জোড়ায় জোড়ায় দরজার সামনে ছড়ানো। দু কামরা ফ্ল্যাটের দুটো ঘরেই লোক সমাগম হয়েছে। সামনের দিকে ছোট ঘরটায় খাটের ওপর শোয়ানো আছে বিমান বসাকের মরদেহ। ইতস্তত বিক্ষিপ্তভাবে খাটে ছড়িয়ে আছে কিছু মালা। এই ঘরের লোকেদের অধিকাংশই মুখে কুলুপ এঁটে আছেন,
দুটো একটা টুকরো মন্তব্য মাঝে মাঝে শোনা যাচ্ছে। অপরপক্ষে এই ঘরের আড়াআড়ি যে ঘরটা একটু বড়, তাতে অধিকাংশ সদস্যই মহিলা। সেখানে একটা ছোট ডিভানের গায়ে হেলান দিয়ে বসে জয়িতা বসাক, মৃত বিমান বসাকের স্ত্রী। দৃষ্টিতে একটা শূন্যতা নিয়ে বসে আছেন তিনি, চোখে জলের কোনো বিন্দু নেই। সারা ফ্ল্যাটটাতে মৃত্যু মৃত্যু গন্ধটা আস্তে আস্তে বাড়ছে। ছোট ঘরটাতে লোক ঠাসাঠাসি হয়ে যাচ্ছিল। ঘর থেকে বেরিয়ে এলেন নলিনীকান্ত। একটা সিগারেট ধরাতে বড্ড ইচ্ছে করছিল, কিন্তু এখন কোনোভাবেই সেটা সম্ভব নয়। দামি ধুতি পাঞ্জাবি তার পরনে, বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা হব হব করছিলেন এমন সময় এই সংবাদ। চওড়া কপালে বেশ কয়েকটা ভাঁজ পড়ল তার। এমতো অবস্থায় কি করা উচিত বুঝতে পারছিলেন না। নিহারিকা আবাসনের সেক্রেটারি তিনি, মাত্র 32টা ফ্ল্যাট নিয়ে এই ছোট্ট আবাসন। ঠিক সেই কারণেই প্রেম প্রীতি নিন্দা হিংসা সবই এখানে একান্নবর্তী পরিবারের মতো। আজ একই সঙ্গে একটা বিয়ে আর একটা মৃত্যু। কিভাবে কি করবেন স্থির করতে না পেরে কপালে আরো কয়েকটা ভাঁজ ফেললেন তিনি। কাঁধে একটা মৃদু চাপ পড়ল, চোখ ফেরালেন তিনি। বিপিন মুখার্জি, আড়ালে সবাই বলে বিপিন খুড়ো, ঠোঁট কাটা বলে নাম আছে ভদ্রলোকের। ভুরু নাচালেন বিপিন বাবু। কি মশাই, বিবাহ আর মৃত্যু দুদিকে তো দুরকম শিলমোহর পড়ে গেছে, কোন দিকে শৈশাবুত করবেন? বিয়েটা হয়ে গেছে কিনা জানেন কি? অল্প বিরক্তভাবে প্রশ্নটা করলেন নলিনীকান্ত। জানি না মশাই, এখনো তো যাইনি, যাবো বলে রেডি হচ্ছিলাম তখনই তো। কথাটা আর শেষ করলেন না বিপিনবাবু, পরক্ষণেই আবার জিজ্ঞেস করলেন, ওরা খবর পেয়েছেন? দেওয়া হয়েছে। তা এটা যদি হয়ে গিয়ে থাকে তবে তো আর চিন্তা নেই, খাওয়া দাওয়ার অনুষ্ঠান না হয় খানিকক্ষণ বন্ধ রাখা যাবে, বডিটা নিয়ে যাও অবধি। কথাটা আপনি যতটা সহজে বললেন ব্যাপারটা কি ততটাই সহজ বিপিনবাবু? বিয়েটা আর পাঁচটা সাধারণ মেয়ের নয়, বিয়েটা অনিন্দিতার। আশা করি ওর অবস্থাটা জানেন। বিপিন মুখার্জি একটু অবাক না হয়ে বললেন, অবস্থা জানা জানির কি আছে, যতদূর শুনেছি বরপক্ষ সব জেনে শুনেই বিয়ে করছে, অতএব বিয়েটায় অসাধারণত্ব কিছু নেই, অনুষ্ঠান খানিকক্ষণ বন্ধ রাখাই যায়, আর তাছাড়া বিয়েটা ইতিমধ্যে হয়ে গিয়ে থাকলে তো কথাই নেই। নলিনীকান্তর আর ভালো লাগছিল না। কিছু কিছু কথা থাকে যা মানুষকে পরিষ্কার করে বলতে ইচ্ছে করে না, মানুষ নিজে থেকে সেটা বুঝে নিলে মুক্ত লাগে। এক্ষেত্রে তার কোনো সম্ভাবনাই তিনি দেখতে পাচ্ছিলেন না, বাধ্য হয়েই কথাটা বলে ফেললেন। এখনো কিছু লোক লক্ষণ অলক্ষণ মানে বিপিনবাবু, এই ঘটনাটার সঙ্গে অনিন্দিতার বিয়েটা, এখনো কি কিছু বুঝতে পারছেন না আপনি? হালকা হলেও চমকালেন বিপিন মুখার্জি, আস্তে আস্তে মাথা দোলালেন তিনি, বুঝতে পেরেছেন তিনি। মুখটা যতটা হাঁ হওয়া সম্ভব ততটাই হাঁ হলো অতসীর। অনেকগুলো কথা একসাথে বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু গলা দিয়ে সামান্যতম আওয়াজটুকুও করা যাচ্ছিল না। বিহ্বল হয়ে প্রসাদ রঞ্জনের দিকে তাকিয়েছিলেন তিনি। বেশ কিছুক্ষণ পর কোনো রকমে কথা বললেন, কি হবে গো আমার অনুর, কি হবে? কি হবে জানি না, কিচ্ছু বুঝতে পারছি না, তাও বাঁচোয়া বিয়েটা দিয়ে দিতে পারবো। প্রসাদ রঞ্জনের সারা মুখে উৎকণ্ঠা লেপ্টে আছে। অতসী আবার বললেন, ওদের বলি অনুর বিয়েটা হওয়া অবধি যেন বডি না বের করে, নইলে লোকজনের মাঝখান দিয়ে এভাবে বডি নিয়ে গেলে। এসব ব্যাপারে বারণ কিভাবে করবে শুনি, আমি বিয়েতে বসে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি বরযাত্রীদের খাওয়াবার ব্যবস্থা করো। ও মা, বিয়ে শেষ না হলে বরযাত্রীরা তো খেতে বসতে চাইবে না, বেশি জোর করলে যদি হিতে বিপরীত হয়। অতসীর কথার গুরুত্বটা বুঝলেন প্রসাদ রঞ্জন,
একই মেয়ে শারীরিকভাবে খুঁতো, তার উপর যদি বিয়ের অনুষ্ঠানের মাঝে বিমান বসাকের বডি নিয়ে যাওয়া হয় তাহলে না জানি অনু সম্বন্ধে কি ধারণাই হবে সবার। এমনিতেই প্রসাদ রঞ্জন শুনেছেন অনুর এই শারীরিক খুঁতটা দিগন্তর মা মেনে নেননি। এর ওপর এই দিনে এই মৃত্যুটা অনিন্দিতার ক্ষেত্রে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে বসবে না তো? হয়তো ওর লক্ষণ অলক্ষণ নিয়ে কথা হবে। দিগন্তর মা যদি এমন খুঁতো অলক্ষণে বউ ঘরে তুলতে না চান, যদিও দিগন্ত ছেলেটির ওপর যথেষ্ট পরিমাণে বিশ্বাস আছে প্রসাদ রঞ্জনের, বলতে গেলে একরকম ওর ভরসাতেই এই বিয়েটা দিচ্ছেন তিনি। আর ভাবতে চাইছিলেন না প্রসাদ রঞ্জন, মনস্থির করে ঘরের বাইরের দিকে হাঁটা লাগালেন তিনি। অতসী তখনও সেখানেই দাঁড়িয়ে বলে উঠলেন, কি ঠিক করলে? শক্ত স্বরে বললেন প্রসাদ রঞ্জন, ঠিক করা করির কিছু নেই। আজ আমার অনুর বিয়ে, আমি ওর বিয়ে দেব। এরপরের কোনো ঘটনা আমার হাতে নেই, যা হবে দেখা যাবে, ঈশ্বরে ভরসা রাখো। গটগটিয়ে চলে গেলেন প্রসাদ রঞ্জন। অতসীর হতভম্ব ভাবটা তখনও কাটেনি। 12 নম্বর ফ্ল্যাটটা বিয়ের মণ্ডপ থেকে বেশ কিছুটা দূরে, আবাসনের ভেতরের দিকে। কান্নাকাটির কোনো আওয়াজ টাওয়াজও এখনো বিশেষ শোনা টোনা যাচ্ছে না। অবশ্য সানাইয়ের আওয়াজটা এতটাই তীব্র যে সেসব আওয়াজ বোঝা যাওয়ারও কথা নয়, না বোঝা গেলেই রক্ষে। অবশ্য কান্নাকাটি নাও হতে পারে, এমন কিছু কোচি বয়স তো ছিল না লোকটার। তার উপর দীর্ঘদিন ধরেই তো কিডনির প্রবলেমে ভুগছিল, আজ না হোক কাল মারা যেতই। হঠাৎ রাগ হলো অতসীর, গেলি গেলি আজকের দিনটাকেই বেঁচে গেলি, বলি মেয়েটা কাল ভালোই ভালোই রওনা দেওয়ার পর মরলেই তো পারতিস, এতদিনই বাঁচলি আর একটা দিনই সই। আর দাঁড়ালেন না তিনি, মেয়ের মা, বিয়ের দিকে যাওয়ার তো নিয়ম নেই, এই বেলা যতটা সম্ভব লোকজন খাইয়ে দিতে হবে, বলা যায় না কখন বা। 12 নম্বর ফ্ল্যাটে হন্তদন্ত হয়ে এসে ঢুকলো সুজয়, আবাসনের করিতকর্মা ছেলে বলে বেশ নাম ডাক আছে ওর। আজ অবধি নীহারিকার যে কোনো সমস্যায় সবার আগে এগিয়ে এসে দাঁড়িয়েছে সে। মৃত বিমান বসাকের সঙ্গে সুজয়ের হৃদ্যতা ছিল ভালোই, একটা সময় ওর চাকরির ব্যাপারে প্রচুর সাহায্য করেছিলেন তিনি। ফ্ল্যাটে ঢুকেই সুজয় মুখোমুখি হল নলিনীকান্তর। একটু বিব্রতকর অবস্থাতেই এক কোণে দাঁড়িয়েছিলেন তিনি। কী ব্যাপার নলিনীদা, সৎকার সমিতিতে এখনো নাকি খবর দেওয়া হয়নি? কেন, বডি এতক্ষণ ফেলে রাখার মানে কি? ডেথ সার্টিফিকেট তো পাওয়া হয়ে গেছে শুনলাম, কোনো আত্মীয় টাত্মীয় আসার অপেক্ষা হচ্ছে নাকি? একসঙ্গে অনেকগুলো প্রশ্ন শুনেও ঘাবড়ালেন না নলিনীকান্ত। একটা অদ্ভুত কলায় বললেন, অনিন্দিতার বিয়ে চলছে, লোকজন খাওয়া দাওয়া, এত বড় একটা অনুষ্ঠান, এর মধ্যে দিয়ে ওভাবে বডি নিয়ে যাওয়া, বুঝতে পারছি না কি করবো। অল্প বিরক্ত হলো সুজয়, যথাসম্ভব ভুরু কুঁচকে বলল, বাহ নলিনীদা, একটা মানুষ চিরজীবনের মতো চলে গেল আর আপনি বিয়ে নিয়ে মাথা ঘামাচ্ছেন? আরে ওটা তো একটা আনন্দ অনুষ্ঠান, আর এটা একটা শোক। আর শুধু শোকই বলছি কেন, কত অনিশ্চয়তা অভাব এর সঙ্গে জড়িয়ে আছে বলুন তো। নিঃসন্তান দম্পতি ওরা কি নিয়ে বাঁচবেন জয়িতা বৌদি? একটা দীর্ঘশ্বাস ফেললেন নলিনীকান্ত, সোজাসুজি তাকালেন সুজয়ের দিকে, বললেন, আমি সবই বুঝছি সুজয়, কিন্তু তবু বলবো বিয়ের দিকটা একবার ভেবে দেখো। যে গেছে সে তো আর ফিরবে না, কিন্তু যে আছে, যে থাকবে, তার জীবনটা নিয়ে মশকরা করার অধিকার আমাদের আছে কি? অনিন্দিতার অবস্থাটা তো তুমি জানো, ওর কাছে এই বিয়েটা কতখানি, তা অন্তত আমাদের মতো সুস্থ মাতার লোকেদের বোঝা উচিত। থেমে গেলেন নলিনীকান্ত, এর বেশি বললে বিষয়ের গুরুত্ব হারিয়ে যাবে, সেটা তিনি কোনোভাবেই চান না। আরে বাবা, আমি তো আপনার কথাটা বুঝতেই পারছি না, বিয়ে হোক না, তার সঙ্গে বডি নিয়ে যাওয়ার ক্ল্যাশটা কোথায়? আর কয়েক মিনিটের ব্যাপার, গাড়িটা ঢুকবে আর বডি নিয়ে বেরোবে, সেই সময়টুকু একটু অস্বস্তিকর হবে, এই তো যা। নলিনীকান্তর কথা বলতে ভালো লাগছিল না, তিনি স্পষ্টই বুঝতে পারছিলেন বিষয়ের গুরুত্বটা কেউ বুঝবে না। চিরটাকাল সামাজিক নিয়ম মেনে মেনে মানুষ একটা বৃত্তের ঘেরাটোপে বন্দি, মৃত্যু মানে শোক, বিবাহ মানে আনন্দ, আবার আনন্দের চেয়ে শোক বেশি মর্যাদার, অতএব বিবাহের চেয়ে মৃত্যুকে অগ্রাধিকার দেওয়া হোক। মৃত্যু কি সত্যি সবসময় সব মানুষকে শোকগ্রস্ত করে?
নাকি সামাজিক অঙ্কটার উত্তর মেলাতেই মৃত্যুর সাথে শোককে মিলিয়ে দেওয়া। আর যদি এই ঘটনার জন্যে অলক্ষণে তকমা দিয়ে অনিন্দিতার বিয়েটা বন্ধ হয়ে যায়, তবে তার জন্যে দায়ী কে হবে? বিমান বসাক, সুজয়ের মতো কিছু সামাজিক লোক, নাকি অনিন্দিতাকে যারা অলক্ষণে বলতে পারে তারা? বেশ বুঝতে পারছিলেন নলিনীকান্ত, ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, পিছু হটছেন তিনি, হেরে যাচ্ছেন। ধীর পায়ে এগিয়ে গেলেন কোণের টেবিলটার দিকে। লাল রঙের ফোনটা জলজল করছে, রিসিভারে হাত ছোঁয়ালেন তিনি। সৎকার সমিতির নাম্বারটা মনে করতে চাইছেন না তিনি, কিন্তু মনে পড়ছে, ভেসে উঠছে, 224120। আজকের গল্প এখানেই সমাপ্ত হলো। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।